ইকুয়ালটি এটা হচ্ছে পাইপিং এর একটা ফিটিং, ওকে। তারপর এই পাশে যে আমরা এলটু লাগাইছি এটা হচ্ছে পাইপিং এর একটা ফিটিং। এখন আমার এইটা যা আছে এটাও তা সেম, অর্থাৎ এটার ডায়ামিটার যত এটার ডায়ামিটারও ততই। তাহলে এটা যে ফিটি বলা হয় ইকুয়ালিটি, যদি এটা কম হইতো তো আমার মোটামুটি এখানে কাজ শেষ। আমরা এখানে দুধ কেটেছি, আমাদের যে জব সেটআপের যে প্রসেস টিউর আছে আমরা প্রত্যেকটা একুরেটভাবে মাইনাই, তারপরে সেটআপ করছি, ওকে। আমরা এখানে রুট গেপ দিছি, ব্যাবেল করছি, ওকে। তারপরে হচ্ছে স্পিরিট লেভেল চেক করছি, সব কিছুই আমাদের কি ঠিকঠাক আছে, ওকে। আমাদের দেখে স্পিরিট লেভেল দিয়ে গেছে, ওকে। আবার দেখো এখানে যদি ধরি আমার এখানেও ঠিক আছে, যদি আমার এইভাবেও ধরি এবারও আমার ঠিক আছে। তারপরে হচ্ছে রাইট অ্যাঙ্গেল দিয়েও যদি আমি চেক করি যে আমার এটা কি কোনো দিকে বাঁকা করা আছে কি না, ওকে। দেখো আমার এটাও কি ঠিক আছে। আবার আমি চাইলে এদিকটা মাপতে পারবো, এখানে পেপার ব্যাগ দিয়ে মাপো, ওকে। দেখো আমার এখানে যত আছে এখানে, তার মানে এটা কি আমার 100% একুরেট আছে। তো আমি কাজের শুরুতে প্রথমে কি করে নিছি, আমি প্রথমে পাইপটাকে লেভেল করে নিছি, নাকি প্রথমে আমি পাইপ লেভেল করে নিয়ে তারপরে আমি ওই মেতা একটা কি লাগাইছি, এলবো লাগাইছি। এদিকে আসবো, দেখো আমরা দেখো যে এলবোটা লাগাইছি, আমাদের এলবোটাও কিন্তু 90 একুরেট আছে, ওকে। আমার এখানেও একুরেট আছে, ওইখানে একুরেট আছে, তার মানে আমার প্রপারলি একটা স্কুলের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আমার এটা ছোট, এটা যদি অনেক বড় একটা পাইপ হইতো তাহলে আমার একটা স্কুল হয়ে যেত। এখন এটা যদি 10 ইঞ্চি 12 ইঞ্চি 20 ইঞ্চি পাইপ হইতো তখন কি তোমরা ডিফারেন্ট ভাবে ইয়ে করবা, করবা পাইপের সাইজ যতই হোক তোমাদেরকে কি করতে হবে, তোমার যে নিয়ম কানুন গুলো আছে, ইন্টারন্যাশনাল যে নিয়ম কানুন গুলো আছে ওগুলো তোমাকে মেনে নিতে হবে। অর্থাৎ এখানে এটা 3 ইঞ্চি একটা পাইপ, এখানে আমি বেবেলিং এর কত দিচ্ছি, এটা যদি 20 ইঞ্চিও হয় আমার 36.5 ডিগ্রি লাগে, ওকে।